सो फ्रेंड्स रिलेवेंट पे थे के बैंके टाका ट्रांसफर करा खूब सहज। तो क्यों करते हैं प्रथम रिलेवेंट पे एप्सटा ओपन कर तो ये ओपन करते गले यूजर आईडी और पासवर्ड दिए लग इन होते हैं। तो जस्ट हमें यूजर आईडी और पासवर्ड दिए लग इन कर आईडीटा। तो लग इन करारे আপনাদের এখানে সামনে হোম পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে আপনাকে ইউটিলিটি দেখাবে এবং তারপরে মাইক্রো এটিএম দেখাবে। তো জাস্ট এখানে আপনাকে কিছু করতে হবে না, জাস্ট ডাইরেক্ট আপনার মাইক্রো এটিএমে যতটুকু ব্যালেন্স থাকবে। তো এখানে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রো এটিএমে 3346 টাকা 45 পয়সা মতো আছে। তো জাস্ট আপনাদেরকে এই যে মাইক্রো এটিএম অপশনটাতে ক্লিক করতে হবে। तो ये क्लिक कर ले डायरेक्ट अपनी एखे टाकाटा कथा पाठाबें एक जस्ट लक्ष्य दीते हैं। तो जमन एखे माइक्रो एटीएम टू यूटिलिटी मान हे ये हे अपनर माइक्रो एटीएम ये हे यूटिलिटी। तो एखान टाक जो अपनी एखे पाठाते चान सिलेक्ट करते हैं। और माइक्रो एटीएम टू बैंक अपनी जो बैंक ट्रांसफार करते चान करते हैं। আর ইউটিলিটি তো মাইক্রো এটিএম মনে করুন যে ইউটিলিটি থেকে মাইক্রো এটিএম এ টাকা ট্রান্সফার করতে গেলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। তো জাস্ট আমি মাইক্রো এটিএম টু ব্যাংকে ট্রান্সফার করতে চাই ডাইরেক্ট আমার ব্যাংক অ্যাকাউন্টে। তো জাস্ট ওটা রেখে দিবেন আপনাকে মাইক্রো এটিএম টু ব্যাংক এবং এখানে আপনার ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার শো করাবে এবং এখানে এসবিআই এর নাম্বার শো করাবে। তো জাস্ট কত টাকা ট্রান্সফার করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেটা এখানে অ্যামাউন্ট দিতে হবে। তো অবশ্যই আপনাকে এখানে যত অ্যামাউন্ট থাকবে তার থেকে 1-2 টাকা বা 3 টাকা কমই দিতে হবে আপনাকে, তাহলে ডাইরেক্ট আপনার ট্রান্সফারটি টাকাটা আর কি সাকসেসফুল দেখাবে। তো জাস্ট আমি 3344 টাকা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো 46 টাকা যেহেতু আছে তো জাস্ট আমি 3344 টাকা দিয়ে বা 45 টাকা দিয়ে সাবমিট করে দেখাচ্ছি যে সাকসেস হচ্ছে কিনা। তো জাস্ট একবার ক্লিক করলাম এবং আরেকবার ওকেতে ক্লিক করতে বলছে। তো যেমন এখানেটা বলছে ডু ইউ ওয়ান্ট টু ট্রান্সফার টু ইউর ব্যাঙ্ক, তো আপনি কি টাকাটা ব্যাঙ্কে ট্রান্সফার করতে চান, তো আপনাকে ইয়োকে ওকে করতে হবে। এবং এখানে ইনসাফিসিয়েন্ট ফান্ড দেখাচ্ছে, তো জাস্ট আমাকে এখানে অ্যামাউন্টটা কমিয়ে দিতে হবে। তো যেমন এখানকার অ্যামাউন্টটা আছে আমি 3346 টাকা আছে, 3344 টাকা যদি একবার করে দেখাই। তো জাস্ট আরেকবার সাবমিটে ক্লিক করে আরেকবার ওকেতে ক্লিক করছি। তো আশা করছি এবার ট্রান্সফারটা হওয়ার কথা। তো জাস্ট এখানে ডিআর ইউজার প্রসিড হয়ে গেছে, তো জাস্ট এটা ক্লোজ করে দিতে হবে এবং এখানে আপনার টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে কিছু সময়ের মধ্যে। তো ফ্রেন্ডস অবশ্যই আপনার এজেন্টদের সাথে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, তাহলেই আর কি তারা বুঝতে পারবে যে কত টাকা ট্রান্সফার কিভাবে কোথায় কখন করতে হবে। তো ফ্রেন্ডস অবশ্যই এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন।